ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিটল টাটা বাংলা টক। দর্শক, আজ আমরা হারিয়ে যাব শৈশবে, আজ আমরা দুরন্তপনায় হারিয়ে যাব। দর্শক, এই দুরন্তপনায় হারিয়ে যেতে স্টুডিওতে আজ আমাদের সাথে উপস্থিত আছেন আহমেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। উপস্থিত আছেন রুহিন হোসেন প্রিন্স, সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আছেন ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি। আপনাদের চারজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। আহমেদ ভাই, আপনাকে দিয়েই শুরু করতে চাচ্ছি। আমরা যদি আজকে শৈশবে ফিরে যেতে চাই, যদি শৈশব নিয়ে আপনার কাছে প্রশ্ন থাকে, যদি শৈশবে হারিয়ে যেতে চান, তাহলে আপনি কীভাবে হারাবেন? ধন্যবাদ আপনাকে। ঈদ মুবারক দেশবাসীকে, আমার পক্ষ থেকে, আমার পার্টি আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। শৈশব তো, শৈশবের স্মৃতিগুলো খুবই মধুর, আবার শৈশবের স্মৃতিতে গেলে আবার বেদনাও বেশি আসে, আক্ষেপ বেশি আসে। কেন বেশি আসে? মনে হয় যদি আবার সেদিনগুলো ফিরে পেতাম, যদিও সেদিনগুলো ফিরে পাওয়া যাবে না। শৈশবে আমার কোনো টেনশান ছিল না, শৈশবে আমার কোনো দায়িত্ব ছিল না, সমাজের প্রতি কোনো দায়িত্ব ছিল না। শৈশব মানেই আমি স্বাধীন। হ্যাঁ, সেইভাবে আমরা সকলেই শৈশবে আমরা ঈদ উদযাপন করেছি। আর আমাদের শৈশবটা ছিল গ্রামে, ঢাকা শহরে না। আমি গ্রামে ছিলাম, গ্রামে মা ঈদের নামাজে যেতাম আব্বু আব্বার সাথে। আর তখন আর এই যে পোশাকের যে বাহার, এটা গ্রামীণ সোসাইটিতে খুব একটা বিস্তৃত ছিল না। তখন কৃষিভিত্তিক অর্থনীতি, এখনও কৃষিভিত্তিক অর্থনীতি, এখন তো অর্থনীতির উন্নয়ন হয়েছে, মানুষের পকেটে টাকা এসেছে। এখন গ্রামও যেমন শহর সেরকম একইভাবেই আপনার ঈদ উদযাপন হয়। আপনি গ্রামের মার্কেটগুলো যাবেন, যেভাবে কেনা হচ্ছে, পোশাক কিনতেছে, গরু কিনতেছে, ঠিক ঠিক ঢাকা শহরে একইভাবে হচ্ছে। সুতরাং সেই সময়টা স্মৃতি রোমন্থন করা যাচ্ছে, বা সেই স্মৃতি রোমন্থনে আক্ষেপ যে বললাম, যে সেই স্মৃতিতে আনন্দ বেদনা সবই আছে। কাজে সেই শৈশবে হারিয়ে গেলে আমি কেমন তখন ছিলাম, আমার চেহারা কেমন ছিল, আমি কী পোশাক পরতাম, তখন কি একাধিক পোশাক পরতাম, তখন কি টেলিভিশনে এগুলো ছিল? ছিল না। তখন তো এই প্রাইভেট চ্যানেলও ছিল না, একটা বিটিভি ছিল। বিটিভির অনুষ্ঠানে কি তখন আমাদের শৈশবদেরকে খুব বেশি ডাকা হতো, বা আমার রাজনীতিবিদদের ডাকা হতো? না, হতো না। দুনিয়া পরিবর্তন হয়ে গেছে, শৈশবের আনন্দটা পাই না। হ্যাঁ, ঈদের শুভেচ্ছা আমার পক্ষ থেকে এবং আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির পক্ষ থেকে। আসলে এই আপনি যখন কথা বলছিলেন এবং আহমেদ ভাই যখন বলছিল, তখন তো সেই পুরনো দিনের কথা মনে পড়ছিল। আমার একেবারে শৈশব যদি বলেন, কিছুদিন নড়াইলের ঐতিহ্যবাহী গ্রাম মির্জাপুর গ্রাম, যেটা আমার মূল জন্মস্থান, সেখানে কেটেছে, তারপরে খুলনা শহরে। যে আমাদের যে বন্ধুবান্ধবরা মিলিয়ে যে সামনে একটা ঈদের যে দিন, সেই দিনের দুই ধরনের আয়োজনটা, বিশেষ করে যখন খুলনা শহরে ঈদাই ছিলাম তখন এইটা করতে হতো। একটা হচ্ছে ঈদের দিন যেখানে নামাজ হবে মসজিদ, সেখানে দেবদারু পাতা দিয়ে সাজানো, গেট সাজানো, এবং ওই যে কাগজের কী বলে মালা, এইটা করা, রাত জেগে এই যে কাজটা করা, অর্থাৎ ঈদের নামাজের যে আয়োজন সেইটা করারও একটা উৎসাহ, আর ঈদের দিন কী করা হবে না হবে তার একটা আয়োজন, সেটা একটা সবচেয়ে বড়ভাবে এটা সামনে আসে। আর একটা হয়, আমি ওই বললাম যে গ্রামে যেমন ছিলাম, খুলনা শহরে থাকলেও আমি বিদ্যুতের স্টাফ কোয়ার্টার, সেখানে বাবা বিদ্যুতের চাকরি করতেন, সেখানেই ছিলাম। সুতরাং সেখানে একটা বিরাট আর একটা পরিবেশ ছিল। সুতরাং এই পুরো পরিবেশের মধ্য দিয়ে সকলকে নিয়েই ঈদ উৎসব পালনটাই একটা বড় ব্যাপার ছিল। এবং আমাদের পরিবারে এরকমই ছিল যে একটা হিসাব করা হতো যে কার বন্ধুবান্ধবরা কখন আসবে, এইরকম একটা চলতে থাকতো। আমি সবার বড়, কিন্তু একেবারে আমার ছোটো বোনটির পর্যন্ত এইরকম পালাক্রমে বাড়ি আসবে, সেইটা একটা উৎসবের মধ্যে ছিল। যে আমরা একেবারে ওই কৈশোর বয়সের বন্ধুরা মিলিয়ে যেমন ঈদের অন্য অন্য আয়োজন যেমন করতাম, উৎসবের আয়োজন, সাজসজ্জার আয়োজন, সাথে এ ধরনের গরিব মানুষের ক্ষেত্রেও দায়িত্ব পালনের আয়োজনগুলোও করতাম। আমি আমার কাছে মনে হয় যে দুরন্তপনার মধ্য দিয়েই এই যে দায়িত্বশীলতা, ঈদও আমাদেরকে একটা শিখিয়ে দিয়েছে, সেটাই ধারাবাহিকতায় এখন আমরা সেইটাকেই বহন করে চাই। যে আমাদের সবারই সর্বকালের সর্বশ্রেষ্ঠ সময় আমার শৈশবকাল। মানে আগের দিন হয়তো বাবা মা কিছু কিনে দিয়েছে, ওটা আমরা দেখাতাম না। জুতা বলেন, কাপড় বলেন, যেটাই বলেন, ওটা সযত্নে বিছানার নিচে কিংবা কোথাও লুকিয়ে রাখতাম।
ওটার হ্যাঁ ওই দিন ঈদের আগে কেউ যদি দেখে ফেলতো তাহলে সর্বনাশ, সেটা একটা বিরাট একটা স্মৃতি। তাছাড়া শৈশবকাল তো নস্টালজিয়া, শৈশবকালে আবার ফিরে যেতে ইচ্ছা করে, যে সে নির্মল যে আনন্দটা সেটা এখন তো পাই না। এখন আমাদের বাচ্চারা সেটা পায় কিনা সেটাও আমি বুঝতে পারি না, কারণ ব্যাপারটা হলো যে 1990 সালে আগে যারা আমরা জন্মগ্রহণ করেছি আমাদের একটা বিরাট সুবিধা আছে, এই প্রযুক্তির সঙ্গেও কিন্তু আমরা কাজ করতে পারি। আবার আমরা যখন ছোট ছিলাম তখন কাঁধে এত বই নিয়ে স্কুলে যেতে হতো না, বাবা মা চিন্তিত থাকতো না আমরা স্কুলে যাওয়ার সময়, বাসার সময়, ফেরার সময়। তারপরে স্কুলে যে মনে পড়ে যে 1 টাকার আইসক্রিম আমরা ভাগ করে খেতাম, পেট খারাপ করতো না, আমরা শুধু দৌড়াতাম, মানে কোনো কারণ নাই, মাঠে ঘাটে দৌড়াতাম। এখনকার যেমন যার বাচ্চাদের এখন আমি দেখি নেট তাদের ফ্রেন্ড, আমাদের নেট ফ্রেন্ড ছিল না, আমাদের সত্যিকারের বন্ধু ছিল, এবং সেই বন্ধুদের সঙ্গেই আমরা খেলাধুলা করতাম, আমরা আমাদের সব কিছু শেয়ার করতাম। ছোটবেলায় দেখেছি খালি পায়ে হাঁটতাম, খালি পায়ে ফুটবল খেলতাম, আমাদের পা কিন্তু ভাঙে নেই, প্রকৃতির সঙ্গে আমরা বড় হয়েছি। আজম ভাই, ঈদের ছোটবেলায় আমাদের জীবনটা অন্যরকম ছিল, অর্থাৎ ঈদের দিনের আগেই ফখরুল ভাই যেভাবে বললেন ঈদের কাপড়গুলো কিভাবে আমরা বাবার কাছে আবদার ছিল, কীরকম পাজামা, কীরকম পাঞ্জাবি, তারপরে কাপড় পাবার পরে কিভাবে যত্ন করে আমরা রাখতাম, উনি যেটা বলেছেন এটা আমাদের সকলের বেলায় অনেকটা প্রযোজ্য। ঈদের দিন নামাজে যাব, বাবার সাথেই গিয়েছি আমার মনে আছে, কিন্তু সেই নামাজে যাওয়ার যে একটা উৎসাহ, কিভাবে কোন কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ব, এসে মায়ের রান্না খাবার খাবো, তার জন্য যেন অধীর আগ্রহে অপেক্ষা করতাম। আর এখন আর প্রত্যেকটা কাজেই যে আনন্দটা ছিল, কারণ ওই আমার আহমেদ ভাই বলেছেন তখন কোনো লাইবিলিটি ছিল না, দায়িত্ববোধ ছিল না, এখন অনেক দায়িত্ব, এখন ওগুলোর চেয়ে মনে হয় যে ঈদে আমার যে পরিবারের প্রতি, সমাজের প্রতি, সহকর্মীদের প্রতি দায়িত্ব, এটাই যেন অনেক বড় হয়ে গেছে। কাজেই তখনকার ঈদের আনন্দটা আমার মনে হয় এখনকার ঈদের চেয়ে অনেক বেশি ছিল, সেই স্মৃতিচারণে আমার এটাই মনে হয়। এই টকশোর অভিজ্ঞতায় যদি আপনার কাছে জানতে চাই, টকশোতে যত মানুষ দেখে পার্লামেন্ট সেশন মনে হয় এত মানুষ দেখে না, দেখতেও পারে আমি জানি না, টকশোটা মানুষ দেখে, এই ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন আপনার রিমোট ঘুরিয়ে ঘুরিয়ে সবাই টকশো হয়, আমাদের দেখতে চায় এই দেখি তো আহমে আছে, এই আহমদ আজম ভাই আছে, মির্জা ফখরুল ভাই আছে, ফিনসে আছে, দেখি তো কোন কী বলে, এই কিছুক্ষণ দেখে আমাদের আপনি ব্রেক দিলেন আবার অন্য জায়গায় চলে যায়, এই যে অন্য জায়গায় চলে যাবে আমরা হারিয়ে গেলাম, এই শৈশবে যেমন হারিয়ে গেলাম আপনি অন্য ব্রেক দেওয়ার সাথে আমরা হারিয়ে গেলাম, আমরা আউট হয়ে গেলাম, তারপরে অন্য জায়গায় চলে গেছে, এই অভিজ্ঞতাটাও কিন্তু আমার টকশো থেকে এসে এসেছে। প্রিন্স ভাই, না টকশো নিয়ে তো নানা কথা বলা যায় আর কি, আমি প্রথমে একটা নেগেটিভ জায়গাটা বলি আর কি, মানে আমার একটা দুঃখবোধ আছে, আমার প্রথম পরিচয় তো একজন রাজনৈতিক কর্মী, কিন্তু যখন মানুষ রাজনৈতিক কর্মীর ঊর্ধ্বে ওঠে টকশোর মানুষ হিসাবে বিবেচনা করে এটা মনটা খারাপ হয়ে যায়। খুব খোলা মনে আজকে এই মানে ঈদের শুভেচ্ছা অনুষ্ঠানেও আমি এইটা বললাম, এইটা একটা মানে আমি দেখি যে এইটা একটা ঘটে গেছে। আর একটা ঘটে গেছে, এটাও খোলা মনে বলি, সেটা হচ্ছে আগে যেমন একটা ছিল, ধরুন রাজনৈতিক কর্মী হিসাবে আহমদ ভাই আমার ধারণা এখানে সবাই এই ব্যাপারে ঐক্যমত্য হবেন, কিছু একটা হলে ভাই এটা হচ্ছে কিছু একটা করা দরকার, এটা কিছু করেন, মনে করে এইটা বললেই যেন একটা কাজ হয়ে যাবে। তো ওই যে আন্দোলনের জায়গাটা অনেকের কাছে মনে হচ্ছে যেন এই ধরনের কথার মধ্য দিয়ে হবে, তার আকাঙ্ক্ষাকে আমি ওন করেই সেলুট করেই বলছি, সে এই ধরনের আকাঙ্ক্ষা করে যে এইখানে কথা বললে তার কতগুলো যুক্তি থাকলে যারা সরকার বা অন্য জায়গায় আছে এটাকে পজিটিভলি গ্রহণ করবে, কিন্তু আমাদের সোসাইটিটা তো সেই রকমের জায়গা নেই, কালচারালি সেই জায়গাটা নাই, কারণ এইটাও তো একটা বড় ব্যাপার। আহমদ ভাইয়ের কথা ধরে এটা তো মিনি পার্লামেন্টের মতোই হয়, আমরা যদি মানুষের ভয়েসটা চিন্তা করতে পারতাম তাহলে এই জায়গাটা হতো, এইটা একটা দিক আছে, মানে এটা একটা বললাম, কিন্তু অজস্র পজিটিভ দিক আমি বলি, তার মধ্যে একটা বড় কথা আমি বলতে পারি, একেবারে এটা আমি এখন তো উপজেলা লেভেল গ্রামে গঞ্জে পর্যন্ত এক ধরনের সচেতনতা গড়ে তুলতে পেরেছি। এটা বিশ্বাস করবেন কিনা জানি না যে যখন আমি অনেক সময় গ্রামে উপজেলায় যাই কবে টকশোতে কী বলেছে অনেকে মুখস্থ বলে দেয়, আমি নিজে কনফিউজ হই যে ওই সময় এরকম বলছিলাম কিনা, সে মনে রাখে কে কী বলছিল, সাথে অমুক ছিল,
মানে সে তার প্রাণের কথাটা, এইটা একটা ছিল। আরেকটা ডেভেলপ ঘটেছে, ডেভেলপমেন্ট হয়েছে, এখন হয়তো ঘটনাচক্রে আমি প্রথম টক শোতে যাই, এটা খুবই একটা কাকতালীয় কিনা আমার জানা নেই, 2006 সালে অন ইলেভেনের আগে সেটা একটা ইন্টারেস্টিং, সময় থাকলে পরে বলতে পারি, কিন্তু সেটা আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি যেটা দেখি যে এই যে গ্রামেগঞ্জে মানুষের মধ্যে আগে হয়তো বলতো ভাই শুনছি দেখছি অমুক টুমুকই, এখন যেটা দেখি গেলেই হয়তো এসে সালাম দিল, কথা বললো, হাতটা ধরলো, যে আপনি কথাটা তো এটা বলেন, আমাদের জন্য এই কথাটা বলেন, এই কথাটা বলেন, মানে সে তার ভয়েসটা কি, এই যখন আমাদের কথা শুনছে না, সে নিজেও একটা মনে করে যে এই কথাটা বলা দরকার। মানুষ চায় যে তার ভয়েসটাও আমাদের মধ্য দিয়ে জনগণের সামনে আসুক, এইটা একটা বড় সফলতা টক শোর বলে আমার কাছে মনে হয়। জি ফকরুল ভাই, টক শো আমার ব্যক্তিগতভাবে আমি তৃতীয় মাত্রা দিয়ে আরম্ভ করি, অনেকদিন আগের কথা, আহমদ ভাইয়ের মতোই আমার অনুভূতি। যখন প্রথমে টক শোতে গেলাম, আসলে এর আগে তো টক শো করি নাই, এখন একটা ইনস্ট্যান্ট, মানে কোশ্চেন করে জবাব দিতে হয়, মাথার মধ্যে থাকতে হয়, তো টক শো তো একটা যেটা সবচেয়ে সুবিধার কথা। প্রথম যখন করেছেন তখন তো টেলিভিশনের পর্দায় নিজেকে দেখেছেন, তখন কেমন লেগেছে? খুব ভালো অনুভূতি, টেলিভিশন তো টেলিভিশন, সিনেমা পর্দায় কাউকে দেখা এটা তো সৌভাগ্যের ব্যাপার, আমরা তখন মনে করতাম, কেন আমাদের সবারই খুব শখের নায়ক ছিল, নায়কদের পছন্দ করতাম আমরা, পাকিস্তান আমলে ইন্ডিয়ান অনেক নায়কদের পছন্দ করতাম, অনেক গায়িকাদের পছন্দ করতাম, যারা আমরা সামনে স্টেজে দেখে আমরা মানে খুব উৎফুল্ল হতাম, অনেকের ফ্যান ছিলাম। সুতরাং একটা টেলিভিশনের পর্দায় নিজেকে দেখা, এটা তো চেহারাটা নায়কের মতো, এটা কি কেউ বলেছে? না, এরকম কথা আমি শুনি নাই, এরকম পরিস্থিতি হয়নি। তবে যেটা বলি আপনাকে, টক শোটা এখন আমাদের, এখন যে গুমট পরিবেশ রাজনীতির, যে কোনো সময় যে কোনো গুমট পরিবেশে আমি দেখেছি টক শোটা হলো রিলিজ। টক শোর মাধ্যমে দেখেন, ফিল্ডে দেখবেন হয়তো আওয়ামী লীগ বিএনপি ভীষণ মুখোমুখি, মারামারি পর্যায়ে, জাতীয় পার্টির সঙ্গে হয়েছে, কমিউনিস্ট পার্টির সঙ্গে হয়েছে, কিন্তু টক শোতে এসে দেখেন আমরা সবাই ফ্রেন্ডস। এই যে বৈপরীত্য, এই যে জিনিসটা, এই টক শোর মতো যদি সমস্ত পলিটিক্সটা হইতো আমার কাছে খুব ভালো লাগে, যে সবসময় এরকম হবে। আর তাছাড়া টক শোতে দেখেন, এখানে এসে আহমদ ভাইয়ের মতো লোককে আমি চিনেছি, কমিউনিস্ট পার্টি করেন রিস ভাই তার মতো লোককে চিনেছি, আজম ভাই তো বলার বাহুল্য, উনি অত্যন্ত সুন্দর কথা বলেন, আমাদের আহমদ ভাই খুব সুন্দর কথা বলেন, অনেক সুন্দর সুন্দর আহমদ আজম ভাই। না দেখুন, একটু আগে আমরা যখন শুরু করব তখন এই বাংলা টিভির কর্ণধার ভাবি এসে আমাদেরকে বলে গেলেন যে টক শো সেলিব্রিটি, আমি হাসলাম, তো আমি এখন বলবো আমি কিন্তু নিজেকে সেলিব্রিটি মনে করি না, আমি একজন সাধারণ মানুষ, একজন রাজনৈতিক কর্মী মনে করি, নিজেকে মনে প্রাণে একজন রাজনৈতিক কর্মী মনে করি। কিন্তু মানুষ কিন্তু মনে করে যে আপনি একজন সেলিব্রিটি, তখন কেমন লাগে? হয়তোবা রাজনীতির কিছু সাফল্য আসতে পারে, কেউ যখনই আমাকে সেলিব্রিটি মনে করে, তবে আমি নিজে নিজেকে রাজনৈতিক কর্মী মনে করি, সেলিব্রিটি মনে করি না। তবে এটা আমি মনে করি এই টক শোটা আমাদের দেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন আমি মনে করি, কারণ এখানে এই যে আমরা চারজন বসেছি, এরকম টক শোতে সবসময় দুইজন তিনজন চারজন ছজনও বসি, এই যে কথাগুলো বলি নিজেদের ভেতরে যুক্তি দিয়ে যেটুকু পারি সেটুকু কিন্তু দেবার চেষ্টা করি, এবং মনে করি যে আমার এই কথাগুলো দর্শক শুনছে, শোনার পরে তারা তাদের মধ্যে আলোচনা করবে, অর্থাৎ জাতির ভেতরে এই কথাগুলো আলোচনা হয়, কাজেই এর মধ্য দিয়ে কিন্তু রাজনীতির একটা গুণগত পরিবর্তনও ঘটে। আর একটা বিষয় আমি লক্ষ্য করি, সেটা হলো যে এই টকশোর মধ্য দিয়ে আমরা বিবদমান রাজনৈতিক দলগুলোর যারা নেতৃবৃন্দ তাদের সাথেও কিন্তু খুব কাছাকাছি আসার একটা সুযোগ হয়। যেমন এই যে আমরা চারজনে বসছি, এই চারজনের সাথে এই টকশোর মধ্য দিয়েই একটা সুন্দর সম্পর্ক, যদিও চারজনের আদর্শ এবং উদ্দেশ্য আলাদা, একেবারেই রেল লাইনের মতো সমান্তরাল যাবে, কোনো দিন মিলবে না, কিন্তু তারপরেও কিন্তু আমরা চারজনই চারজনের শুভাকাঙ্ক্ষী হয়ে গেছি। শুধু চারজন নয়,
শুধু চারজন নয়, সবাই সবার শুভাকাঙ্ক্ষী থাকবে এটাই আমরা সবাই প্রত্যাশা করি। আর এই প্রত্যাশা রেখে আমরা বিরতিতে যাব। দর্শক নিয়ে নিচ্ছে একটা বিরতি, আশা থাকবে আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। প্রিন্স ভাই, যদি অভিজ্ঞতার থেকে আপনার কাছে তিক্ততা জানতে চাই, পজিটিভ অভিজ্ঞতা তো যেটা বলেছে একজনে অসংখ্য, এক কথায় তিক্ততা না, তিক্ততা একদিন ঘটেছিল এবং সেদিন একটু ইন্টারেস্টিং, সেটা একটু ছোট ব্যাখ্যা এই জন্য বলি যে আমি ওই টেলিভিশনের কথা হচ্ছে যে আমি শেষের 10 মিনিট আগে বেরিয়ে যাব অন্য একটা টেলিভিশনে যাওয়ার জন্য, তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে বলে আমি গেছি। কিন্তু আমি শেষের আগে যখন ওই গার্মেন্টসদের আন্দোলন হচ্ছিল, ওইখানে এক ভদ্রলোক ছিলেন, আমি এর নামটা আর বলছি না, যখন গার্মেন্টস আন্দোলন নিয়ে আমি বললাম যে গার্মেন্টস শ্রমিকরা শোষণের এই যে কাজ করে, উনি খেপে গেলেন, শোষণ শব্দটা কেন আমি বললাম, এইটাই উনি প্রায় একটা মারমুখী পজিশন, এরকম অ্যাঙ্করও তাকে ঠেকায় পারে না, এবং সাথে সাথে বিরতি দিয়ে দিল। ওইটুক দর্শক দেখলো আমি চলে যাবো, আমি বললাম যে না আমি যাবো না, ওই টেলিভিশনে পরে যাবো, এর আনসার না করে আমি যেতে পারি না, কারণ বিং এ কমিউনিস্ট এবং এইটা ওনাকে আমাকে বলতেই হবে। জি আজম ভাই, না উনি যে কথাটা বললেন, আমি মনে করি গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, আমরা যারা টক শো করতে আসি সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন সমস্যা নিয়ে আমি একভাবে বিশ্লেষণ করব, উনি একভাবে করবেন, সেটা না হলে কিন্তু টক শো হবে না, আর সেজন্যই সেই ভিন্ন মত থাকবে। কিন্তু সেরকম কিছু যেমন আমি কত 10 বছর টক শোতে আসি, এরকম কিছু হয়নি এবং এরকম কিছু করবার জন্যেও আমি আসি না। আমি আসি আমার সীমিত মেধা থেকে আমার দলের জন্যে বা রাষ্ট্রের জন্যে বা সমাজের জন্যে যেটুকু সম্ভব বলার জন্যে আমি সেটুকু বলি, তাতে আমার সাথে যারা থাকে তাদের সাথে তেমন তিক্ত কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি, আশা করি কোনো দিন হবেও না। টক শোতে নারী গেস্ট, তার সাথে একদিন খেপে গেলাম এবং আমাকে খেপিয়েও তুলেছে, সে এমন বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিল যে আমি খেপে গেছি, খেপে গিয়ে এমন খেপে গেলাম তারপরে মনে হলো যে না আমি এই গেস্টের সাথে আর কোন তর্কে কে জিতেছিল, সেই তর্কের মার্ক তো কি আল্লাহ জানে কে দিছে, নারী গেস্ট তো নারী গেস্ট দর্শকদের, আর নারীরা মানুষ তো নারীদের প্রতি একটু সিম্পেথি থাকে তাই না, তো এই দিকে মার্ক দিয়ে দিতে পরাজিত শৈনিক, আমি একদিন পরাজিত হলেও এইখানে ব্রাজিলও হারে, আর্জেন্টিনা হারে, তারপরে ব্রাজিল আর্জেন্টিনা আন্ডারমাইন করা প্লেয়ার মানে টিম না, তারাও জেতে, তারাও পৃথিবীতে অগণিত লক্ষ লক্ষ গুণ গ্রাহী তাদের আছে। এইখানে আমি একটু ওনার কথার রেশ ধরে বলতে চাই, এরকম ঘটনা ঘটেছে কিন্তু আমি কখনো খেপিনি, কারণ এখানে তো ঝগড়া করবার জন্য আসি না, কিন্তু আমি এরকম ঘটনার আমার আমি দেখেছি অযথাই খেপে গেছে, খেপে গেছে, তখন আমি সঞ্চালককে বলেছি দেখুন এখানে তো এসছি আমার কথা বলতে, উনি ওনার কথা বলবেন, অযথা কেন খেপেন, যদি এরকম খেপেন তাহলে এই ধরনের পরিবেশে আমাকে ডাকবেন না। আমি যে অ্যাডমিট করেছি আমার নিজেকে, আমি নিজে সমালোচনা করেছি, এটাই ডেমোক্রেসি না, আপনি ঠিক আছেন, আপনি আপনার কথাটা বলেছেন, কি এই যে নিজের আত্মসমালোচনাটা এটা ওটা ডেমোক্রেসি, কিন্তু আমি যখন দেখেছি যে আমার প্রতিপক্ষ খেপে গেছে এবং তাকে শান্ত করা যায়নি, তিনি অযৌক্তিক কথাও বলেছেন, এরকম তো একটা এপিসোড হয়েছে, তখন আমি অ্যাঙ্কারকে বলেছি সঞ্চালককে। আমি আর এক মিনিট একটু সময় নেই, এইটা একটা মানে এটা জানা জিনিস, আমি দেখি অনেক সময় আওয়ামী লীগ বিএনপি প্রধানত, কারণ এই দুটো তো প্রধান জায়গায়, যখন তারা এই কথাগুলো বলে এবং একটু খেপাখেপি হয়, কিন্তু এই টক শোর বাইরে যেয়ে তখন এরকমই হয় যে করবো কি, আমরা যখন আসি আমাদের দলের যা যা বক্তব্য এই কথা তো বলতেই হয়, না হলে আমার দর্শক আমার লোকজন তো খেপে যায় যে আমি এটা কেন বলে আসতে পারলাম না, ওদের বিরুদ্ধে এটা বলতে পারলাম না কেন, এই কারণে আমি দেখেছি খুব মানে সৎভাবেই অনেকে বলেন যে অনেক কথা বলতে চান না তারা কিন্তু বলতে বাধ্য হন, কিন্তু একটা জিনিস জানেন ঘটে অনেক সময় যখনই আপনি খেপে যাবেন তখনই যে কথাটা বলা উচিত ওই কথাটা আর বলা হবে না, তখনই হেরে গেলেন, তখনই আপনি খেয়েই হারিয়ে ফেলবেন। এরকম একটা ঘটনা আমার একটা এপিসোডেও ঘটেছিল, একজন অযথা আমাকে এত ইরিটেট করবার চেষ্টা করলেন তো আমি অবাক হয়ে গেলাম, কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি নিজেকে সংযত রাখবার জন্যে, আমি চেষ্টা করি। এই যে সংযত রাখতে আপনি পেরেছেন এই জন্যই তো একটা ভালো মানুষ না, আমি জানি না ফকরুল ভাই, তিক্ত অভিজ্ঞতা আমার নাই, তবে এম্বারাসমেন্ট আছে, দুইটা ঘটনা আমার মনে পড়ে।
আমি ছিলাম ওখানে, আমার সঙ্গে আরও আওয়ামী লীগের ছিলেন একজন, বিএনপির ছিলেন একজন। হঠাৎ মাঝখানে আপনার বিএনপি যিনি ছিলেন উনি আমার বন্ধু লোক, হঠাৎ করে টেলিফোন ছুড়ে উনি উঠে গেলেন। হ্যাঁ, টেলিফোনটা ছুড়ে উনি উঠে গেলেন যে না আমি এই টকশোতে থাকবো না। আমরা অনেক অনুরোধ করলাম, অ্যাঙ্কারও অনুরোধ করলেন, কিন্তু থাকলেন, উনি বেরিয়ে গেলেন। তা আরেকটা অভিজ্ঞতা আছে এরকমই, এরকমই দুজন বেরিয়ে গেছেন, তারপরে আবার এসে কথা বলছেন। ব্যাপারগুলো হয় কি, টকশোতে কিন্তু আমরা কেউ ঝগড়া করতে আসি না। টকশোটা আমি ট্রেন্ড দেখেছি 10 বছরের মধ্যে, আপনার অ্যাঙ্কাররা এমন একটা কথা বলে বসেন যে ওটা রিপ্লাই দিতে গেলে আরেকজনের ঝগড়া লেগে। আমার মনে হয় অনেক সময় মনে হয়েছে যে অ্যাঙ্কাররাই চান নাকি ঝগড়াঝাটি হোক, ঝগড়াঝাটি এক পর্যায়ে ঝগড়াঝাটি এমন ছিল যে যে টকশোটা বেশি ঝগড়াঝাটি হতো সেটার মধ্যে বেশি পপুলার ছিল এক সময়। দেখি কি বলে, দর্শক বেশি, কিন্তু সেই জিনিসটা এখন এবং যৌক্তিক কথাগুলো শুনতে চায়। কারণ আমি বিশ্বাস করি যে আমরা যারা টক শো করি দর্শককুল কিন্তু দেখে বটে, তারাও কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি জানে, অনেক বেশি পড়ে, অনেক বেশি চিন্তা করে। তারপরেও আমরা যদি মনে করি যে তারা কিছু বুঝে না, আমরা ঝগড়া করলেই টিআরপি বাড়বে, তারা সমর্থন করবে, বাহবা দেবে, আমি এটা মনে করি না। টেলিভিশন টিআরপি বাড়বে, ভাই ঠিকই বলেছেন, অনেকে তারা মনে করেন, উনি এটা কারেক্ট বলেছেন যে ওই টেলিভিশনের পক্ষে তারা টিআরপি বাড়ানোর জন্য এই কাজটা করে। আচ্ছা, কিন্তু এইটা একেবারে উচিত। যদি আপনাকে প্রশ্ন করি, যেহেতু টিআরপির বিষয়টাই আসলো, যে আপনারাই নায়ক নায়িকাদের টিআরপি নাকি নষ্ট করে দিয়েছেন, এটা সত্য। বাংলাদেশে এখন যাদা অন্তর্পক্ষে দেখি, বিরাট অংশ মানুষ খবরের এক অংশ আর টকশো দেখেন, অন্য জায়গাগুলো দেখেন না। এইটা বাংলাদেশে একটা বিরাট ঘটনা, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু এই জায়গায় আমি বলবো, সর্বশেষ আমার অবজারভেশনটাই যেটা আজম ভাই বললেন, যে এখন কিন্তু মানুষ তার সচেতন হয়েছে, দেখতে চায় সে কী বলে, তার থেকে কিছু জানতে চায়, বুঝতে চায়, এবং আগে বললাম যে নিজের যে কথা তার সাথে সে মিলিয়ে নিতে চায়। এই যে আপনারা মানে তিক্ত অভিজ্ঞতা, ভালো লাগার অভিজ্ঞতা বললেন, আমাদেরও কিন্তু একটা অভিজ্ঞতার জায়গা আছে। যদি আহমেদ ভাই, আজম ভাই আপনার কাছেই বলি, যে যখনই আপনাদের কাছে আমরা ফোন দেই, মাঝে মাঝে শুনতে হয় যে আমার সাথে গেস্ট কে, এটা কোন অভিজ্ঞতার জন্য বলেন না? এই কথাটা আপনি সত্য বলেছেন। যেমন আমিই বলি, কারণ আমি একদিকে একজন রাজনৈতিক কর্মী, আরেকদিকে নির্ঝঞ্ঝাট মানুষ। এখন দেখা যায় যে আমার সাথে এমন একজনে বসবে যার উদ্দেশ্যটা হলো যে ঝগড়া করে একটা তার নিজেকে দর্শকদের সামনে দাঁড় করানো, আমার উদ্দেশ্য সেটা নয়। আমার উদ্দেশ্য হলো যে আমি আমার যুক্তিগুলো নিয়ে, আমার ইনফরমেশনগুলো আমি দর্শকের সামনে হাজির করব। তো তার সাথে আমি ঝগড়া করতে পারবো না এবং আমি খুব অস্বস্তিতে থাকবো, যে কারণেই আমি নিজেও বলি যে কে কে থাকবে। কিন্তু বলার চেষ্টা করে যে নিজেকে, নিজের ভাব বাড়ানোর জন্যই বেসিক্যালি এটা করে থাকে, কি জানো আমি জানি না। আমরা সকলে একটা পার্টিকে রিপ্রেজেন্ট করি, আমি আওয়ামী লীগের অর্গানাইজেটরি, আমি কিন্তু পার্সন আহমদ হোসেনের কাছে আসি নাই, আমি বাংলাদেশ আওয়ামী লীগ অর্গানাইজেটরি আহমদ হোসেন এসেছি, আমি আমার পার্টিকে রিপ্রেজেন্ট করছি। কাজেই আপনার একটা টকশোতে গেলাম, আপনি গেস্ট আনেন, কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড তো ঠিক থাকতে হবে। এই লেভেল প্লেয়িং ফিল্ডটা যদি ঠিক না থাকে, আমার পার্টির স্ট্যাটাসটাকে আমি কিন্তু আন্ডারমাইন করে দিলাম, আমার পার্টির স্ট্যাটাসটাকে আপহোল্ড করতে হবে, আমার পোর্টফোলিও যেটা আমি আমি আছি এই পজিশনটাকে আমার আপহোল্ড করতে হবে। এই জন্য যে আসছে গেস্ট থাকে আমি আন্ডারমাইন করছি না, কিন্তু কিন্তু আপনার সাথে লেভেল প্লেয়িং ফিল্ড রেখে, এই যে আপনারা সব আমাদেরকে নিয়ে এসেছেন, সবাই এক একটা পার্টির পজিশনে আছে, তখন আলোচনা করতেও আমরা ভালো লাগে, আলাপ করতেও ভালো লাগে। হ্যাঁ ফখরুল ভাই, জানতে চেষ্টা করি, কারণ টকশোতে আমরা বিভিন্ন হয়তো এখন কতগুলো দেখেন টকশো হয় প্রত্যেক দিন, অনেক টকশো হয়। এখন কথা হচ্ছে যে যদি সমমনা পড়ে, মানে মনে করেন আমি রাজনীতিটা যেভাবে করতে চাই সেরকম একটা লোক যদি আসে, কথা বলার যদি পরিবেশ থাকে, তাহলে আমি এটাকে কমফোর্টেবল ফিল করি। যে আমার কাছে মনে হয়েছে, যেমন আমার জন্য হয় কি হতো, মানে এক সময় দেখা গেল অনেক সিনিয়র একজন, আমি এসে বলতাম আরে এই সিনিয়রের মধ্যে আমাকে ডেকেছেন, এইরকম আমরা করি। কিন্তু আমাকে যদি বলেন, উচিত হচ্ছে ধরুন কোনো একটা, আমি একটা জাস্ট অফ হ্যান্ড উদাহরণ দিই, যে আমি হয়তো একটা শিক্ষার উপরে একটা আলোচনা করলাম,
এখন যদি মনে করি আমি তিন চার জেনারেশনের বক্তব্য শুনতে চাই, তখন একাধিক আনলে আমি ব্যক্তিগত হয়ে মনে করি এটা কোনো অসুবিধা নাই, সেটা আসতেই পারে। কিন্তু অনেক সময় যেটা ঘটে যায় যে যখন আমি হয়তো পলিটিক্সের একটা ক্রিটিকটা শুনব, সেই জায়গায় ওই ধরনের মানে পজিশনওয়ালা মানুষ না থাকলে সেটা হয় না, সেটা আমার জানা নেই। আমি নিজেও কিন্তু যখন যেদিন আমি টক শোতে না আসি, তখন কিন্তু আমি নিজে আমার ঘরে বসে টক শো দেখার চেষ্টা করি। সেখানেও দেখি যে কোনো যেটা একটা সিনিয়র প্যানেল আর একটা জুনিয়র প্যানেল বসছে, বা জুনিয়র সিনিয়র না, প্যানেল দেখে একটা চ্যানেলে দেখি আরে এখানে তো ঝগড়াঝাটি হবে, এই ঝগড়াঝাটি দেখার কোনো দরকার নেই, এই চ্যানেলটায় এখানে কিছু বুদ্ধিবৃত্তিক আলোচনা হবে, আচ্ছা এটা দেখি। এটা কিন্তু দর্শকগুলো চিন্তা করে, আমি নিজে চিন্তা করি যেদিন আমি নিজে টক শোতে আসি না। তো কাজেই আমি নিজে যেহেতু চিন্তা করি, আমি আমার দর্শকের চিন্তাটাও করি। টক শো মানে কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন, নিজেকে হাজির করা, নিজের দলকে রিপ্রেজেন্ট করা। এই টক শোতে করতে গিয়ে অনেকের সাথে আপনাদের পরিচয় হয়েছে, এখানে বাকি যে তিনজন আছে তাদের সম্পর্কে যদি তিনটা করে ভালো গুণ বলেন। পার্সন হিসেবে, পার্টি হিসেবে না, কিন্তু পার্সন হিসেবে, পার্সন হিসেবে তারা তিনজনই আমার চেয়ে উত্তম। প্রিন্স ভাই, উনি আমার কাছে মনে হয় যে অনেকগুলো পজিটিভের দিকের মধ্যে খুবই সরল সোজা মানুষ, প্যাজগুজের মধ্যে বেশি থাকেন না, এবং যা মনে করেন সেটা বলে দেন, অত সাত পাঁচ ভাবেন না। এইটাতে তার বদলবার আমার ফখরুল ভাইয়ের সাথে এই টকশোর মাধ্যমেই পরিচয়, এবং আমি যদি স্মৃতি ভুল না করি বোধহয় বাংলা টেলিভিশনে আপনার সাথে আমার প্রথম, এবং একটা ভালো আলোচনায় আমি মানে ধন্যবাদ জানাই, একজন এমপি হিসাবে আমাদের ব্যাংক লুটপাটের বিষয়ে আলোচনা করছিলাম, উনি খুব লজিক্যাল পজিটিভ দিক বলেছিলেন, এবং অনেকে দূরের থেকে ধারণা জাতীয় পার্টির মতো দল করে নানা ধরনের বিষয় আছে, আজকে সে জায়গায় গেলাম না। তারপরে উনি এমপি হিসাবে যে অনন্য ভূমিকা পালন করেছিলেন, আমি যতটুকু দেখছি এই ধরনের যুক্তিপূর্ণ জায়গায় বসেন। আর আহমেদ ভাই নিজেই একটা কথা বলেছেন, এইটা আমিও দেখি, উনি নিজেকে কোনো এই ঝুটঝামেলার আহমেদ আজম খান, আহমেদ ভাই উনি, আমি অসংখ্য সময় একই সাথে টকশো করার সুযোগ হয়েছে, তাতে আমি দেখেছি উনি মানে ওনার যে কথাটা উনি বলবেন ওইখানতে উনি মোটেই ছাড় দেন না, কিন্তু ওই পয়েন্টটা বলতে চান, অন্য ঝুটঝামেলাগুলো একটু অ্যাভয়েড করেই ওই কথাগুলো বলেন, এইটা আমার কাছে একটা অনন্য যোগ্যতা বলেই মনে হয়েছে। ফখরুল ভাই, যদি স্পেসিফিক এই তিনজন সম্পর্কে দেখেন, ইনাদের সঙ্গে তো নাম শুনেছে মানে, কিন্তু পরিচয় কিন্তু টকশো। আহমদ ভাইয়ের যদি কথা বলি, ওনার কথাই বলি, অসাধারণ একটা মানুষ, কারণ উনি খুবই সিম্পল, কথাও বলেন খুব সুন্দর করে, আর ওনার চলাফেরা, ওনার ব্যবহার আমাকে মনে হয় যে একদম একটা খাঁটি মানে মাটির মানুষের রাজনীতি করেন উনি। এবং রাজনীতিতে যে ক্ষোভ, যে ষড়যন্ত্র, এটা মোটেই বুঝেন না, পজিটিভ রাজনীতি করেন। এবং টকশোতে যেটা আমার অভিজ্ঞতা হলো, টকশোতে কিন্তু কিছু লুকান না উনি, একদম সত্য কথাটাই বলেন। এবং সত্য কথা বলার সময় মাঝে মাঝে উনি একটু উত্তেজিত হন, না যে তা না, উত্তেজিত হন আমি লক্ষ্য করেছি, তবে পরবর্তী পর্যায়ে আবার যখন সিনটা চেঞ্জ হয়ে যায় তখন উনি পুরনো মুডে ফিরে আসেন। এই যে একটা পুরনো মোডে ফিরে আসা, এটা কিন্তু অনেক বড় গুণ, রাগটা বেশিক্ষণ থাকে না, উনি ভুলে যান। আর প্রিন্স ভাই পাকা চুলের মধ্যে মানে দেখতেও খুব সুন্দর, প্রিন্সের মতো, নামটাও ওরকম, ওনার হাসিটাও খুব সুন্দর, এবং বাচন ভঙ্গি যেটা, যে পয়েন্টটা উনি বলতে চান সেটা উনি খুব সুন্দরভাবে বুঝাচ্ছেন এবং যুক্তি সহকারে। এবং আমি লক্ষ্য করেছি উনি ওনার সবসময় কিন্তু রাজনীতির কথা ভাবেন বলে আমার মনে হয়, সবসময় রাজনীতির কথা ভাবেন এবং দলের জিনিসটাকে প্রাধান্য দেন বেশি। আজম ভাই, ওনার দলের প্রতি যে আগ্রহ প্রেম, এটা আমাকে আকৃষ্ট করে, আর আমি ওনার সঙ্গে, প্রিন্স ভাইয়ের সঙ্গে একমত, উনি যেটা বলতে চান সেটা উনি মানে যেভাবে পারে বলবেনই, ওটা ছাড়বেন না, অর্ধেক যদি আপনি থামিয়েও দেন পরে আবার ওখান থেকে আরম্ভ করেন, এটা একটা পজিটিভ। আজম ভাই, বাকি তিনজন সম্পর্কে আমি প্রথমেই ফখরুল ভাই সম্পর্কে বলবো, যে ওনার সাথে অনেকদিন অনেকগুলো এপিসোডে আসার সৌভাগ্য হয়েছে, খুব নির্ঝঞ্ঝাট মানুষ মনে হয়েছে এবং একজন ভদ্রলোক মনে হয়েছে আমার কাছে, বন্ধু বাৎসল মনে হয়েছে আমার কাছে।
খুবই পছন্দের একজন মানুষ আমি মনে করি। আর আমার আহমেদ হোসেন ভাই, আহমেদ হোসেন ভাই এবং আমি একই ঢাকা ইউনিভার্সিটিতে একই হলের ছাত্র, যদি ওনার সাথে ওই সময় আমার সেই সক্ষমতাটা ছিল না, কারণ আমরা বেরিয়ে আসি আসি তখন ওনারা ঢুকেন আর কি, তো বয়সে জুনিয়র হলেও এখন খুব পরিপক্ক আমি ওনাকে শ্রদ্ধা করি, বয়সটা রাজনীতিতে বিষয় না, শ্রদ্ধা করি ওনার, শ্রদ্ধা করি ওনার সরলতা, ওনার আন্তরিকতা, দলের প্রতি ওনার সিনসিয়ারিটি, যে নির্মল হাসি, সব কিছু মিলিয়ে আমার একটা ভালো লাগার মানুষ আহমেদ হোসেন ভাই। আর আমার প্রিন্স ভাই, আমার বয়সে অনেক ছোট হলেও তিনিও রাজনীতিতে আমার কাছে অনেক সম্মানিত। যে কথাগুলো বলেছেন, এখন আমারও তো কিছু বলা প্রয়োজন, আমি যদি কিছু না বলি তাহলে যারা টেলিভিশনের সামনে বসে আছেন তারা আমাকে কৃপণ মনে করবেন যে আমি কাউকে। আপনি কিন্তু সবচেয়ে ভালো অ্যান্সার দিয়েছি, এক কথায় দিয়েছি, তবু আমি বলছি, আমি আবার এক কথাই বলবো, আমার ডানে বসে আছেন প্রিন্স। প্রিন্সকে আমি ছাত্র জীবন থেকে চিনি, খুলনা থেকে এসেছে, আপাতত তার চুলে সাদা হলেও সে কিন্তু খুব একটা সিনিয়র না, রিয়ালিটি, কিন্তু ইয়াং, তরুণ, কিন্তু আমি চুলের সাদার মধ্যে দিয়ে বোঝাতে চায় সে খুব অভিজ্ঞ, এটা একটা অভিজ্ঞতা আছে। এবং এই যে হাসিটা হাসলো, এই এখনই হাসলো, এই হাসির মধ্যে কিন্তু তার হৃদয়ের হাসিটা ফুটে ওঠে, কিন্তু হৃদয়টা, হৃদয়ের ছবিটা ফুটে ওঠে ফখরুল। আর ফখরুল ভাই তো চিরসবুজ, যে যৌবনের কোনো কমতি নেই, যে যৌবনের কোনো ঘাটতি নেই, পছন্দ করি। দুজন আর দুটো পথ দুদিকে গেছে বেঁকে, এ কথা আছে না, তিনি একেবারে আমার রাজনৈতিক মতাদর্শগতভাবে একেবারে কট্টর আমার পার্টির চরম বিরোধী। মানুষের মানুষের কিন্তু প্রেম হয়, শুধু নারী আর পুরুষে প্রেম হয় না, মানুষের মানুষের প্রেম হয়, সেই প্রেমের বন্ধনে কি আবেশে জড়ালে মুড়ে আমরা মানুষের মানুষের প্রেম রেখে সেই আবেশে বিরতিতে যেতে যাচ্ছি। আমাকে জড়িয়ে দর্শক নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, আশা থাকবে আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। ফখরুল ভাই, যদি এখন আমরা জীবনের প্রশ্ন করি, আপনারা চারজন আছেন, চারজনকে একটা একটা করে প্রশ্ন করব, কিন্তু এক কথায় উত্তর দিবেন। ফখরুল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। বিবাহ নাকি একটা দিল্লিকা লাড্ডু, ইহা খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়, আপনার অভিজ্ঞতা কি? আমি এটা ঠিক মনে করি না। কেন মনে করেন না? এটা আমার জীবনকে সমৃদ্ধ করেছে, আমার জীবনকে এগিয়ে নিতে সাহায্য করেছে, সেটাই আমি বিশ্বাস করি। যদি নাই মনে করেন, এই প্রবাদটা কেন আছে? কেন এটা তো প্রবাদটা, দিল্লিকার লাড্ডু এমন একটা জিনিস, এটা অদৃশ্য একটা জিনিস, অদৃশ্য জিনিস, এটা অনেক সময় প্রবাদ বাক্য হিসেবেই ব্যবহৃত হয়। আপনার জীবনে কখনো কি এই শব্দটা ব্যবহার করছেন? অনেক সময় আমরা এটা নিয়ে কথা বলেছি, হ্যাঁ, দিল্লিকার লাড্ডু, এটা অন্য অন্য আসপেক্টে কথা বলেছি, জীবন নিয়ে এই কথাটা বলে নেই। অনেকেও ব্যর্থ হয়েছে, কেউ মানে খেলায় জিততে পারেনি, কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, তখন আমরা বলতাম যে তুমি দিল্লিকার লাড্ডুর মতো। এটা আজম ভাই, একটা প্রচলিত একটা শব্দ আমরা সবাই শুনতে পাই, যে আমি তোমার সংসারে এসছি বলেই তুমি সংসার করতে পেরেছ, অন্য কোনো নারী হলে করতে পারতে না। এই শব্দটা কি আপনি কখনো শুনেছেন? দেখুন, সংসারের মধ্যে তো খুনসুটি সবসময় লেগেই থাকে, যদি কেউ বলেন যে আমার সংসারে খুনসুটি হয় না, এটা বোধহয় তিনি সঠিক বলেন না। আমরা যে পাঁচজন এখানে আছি, পাঁচজনের সংসারেই কিন্তু খুনসুটি থাকে, আর সুখ দুঃখ মিলিয়েই তো শব্দটা ব্যবহার করে, সুখ দুঃখ মিলিয়েই তো সংসার, সুখ দুঃখ মিলিয়েই তো জীবন। এই ধরনের পরিস্থিতি আসলে কাউকে না কাউকে অবশ্যই সেটাকে কম্প্রোমাইজ করতে হয়, আর সংসার মানেই কম্প্রোমাইজের একটা জায়গা। সংসার সুখের হয় রমণীর গুণে। আল্লাহ যখন আদম তৈরি করলো, আদমের পার্টনার হিসাবে আবার বিবি হাওয়াকে তৈরি করলো, কাজেই সেই হিসাবে ইসলামের ইতিহাস থেকে আমাদের আদম জাতির সৃষ্টির লগ্ন থেকে শুরু করে যদি আপনি হিসাব করতে যান, আপনার স্ত্রী তো আপনার জীবনের পার্টনার, আমিও তার জীবনের পার্টনার,
কাজে দুটো জীবন যখন একাত্ম হয় তখন তো সুখী হবে। প্রিন্স ভাই, এরকম কি কোনো শব্দ আপনি ভাবির মুখ থেকে শুনেছেন, থাকো তুমি তোমার সংসার নিয়ে আমি বাপের বাড়ি চললাম? কখনোই না, কখনোই না। এটা আমার জন্য একটা হয়তো বা ইন্টারেস্টিং, কারণ সেও রাজনীতির মানুষ, বরঞ্চ উল্টা জিনিস। আমি বরঞ্চ মাঝে মধ্যে বলি যে দায়িত্ব তো আরও কি পালন করার কথা ছিল, বোধহয় কম করতেছো তুমি আর কি। ওইটা কখনোই শুনতে হয়নি আমাকে। ভাই, এই নারী ক্ষমতায়ন যুগে এটা কি উত্তর দিব? নারী ক্ষমতায়নের যুগে ওনারা কোথায় বসে আছেন চিন্তা করেন? সবাই একদম ধরেন উচ্চ পদ থেকে আরম্ভ করে পার্লামেন্টে, সেখানেও নারী, এখানে আশেপাশে সব নারী। সুতরাং আমাদের জায়গাটা খুব কম, নড়াচড়ার জায়গাটাও খুব কম। আপনাদের চারজনের কাছে নয়টা করে প্রশ্ন করব, আর একটা করে ধাঁধা থাকবে। টোটাল আপনাদের প্রশ্নের জায়গা থাকবে হচ্ছিল 10টি, একটা ধাঁধা, যেটার অ্যান্সার করলে আপনাদের মার্কিং রয়েছে। আহমেদ ভাই, আপনাকে দিয়ে শুরু করছি। নেতা না হলে আপনি কি হতেন? নেতা না হলে আমি কর্মী থাকতাম। প্রথম স্কুল পালানো? স্কুল পালিয়ে বেড়ালে তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতাম। প্রথম গিফট? প্রথম গিফট মনে নাই, জীবনে কত গিফট পেয়েছি এটিকে মনে থাকার লিখে রাখি নাই। প্রিয় বন্ধু? প্রিয় বন্ধুর সংখ্যা তো দিন দিন বাড়তেই আছে, কাজেই এখন আর বন্ধুর সংখ্যা দিন দিন, এখন কি চারজন আমার বন্ধু নয়। প্রিয় খাবার? প্রিয় খাবার তো আমি এই চাপা ভর্তা খেতাম বেশি। চাপা ভর্তা খেয়ে আমি এক গামলা ভাত খেয়ে ফেলতাম এক সময়, এখন খেতে পারি না। কখন খুব বেশি রাগ হয়? তখন বেশি রাগ হয়, রাগ হতো, এখন তো রাগ কমে গেছে। তখন বেশি রাগ হতো, তখন মাথার চুল এ করতাম। হ্যাঁ, আর বেশি যখন রাগ হলে যখন বেশি হতো এক সময়, তখন পলিটিক্সের কারণে রাগ হইলে মারামারি লেগে যেত। হ্যাঁ, এখন রাগ কমে গেছে না। ঘুরতে যেতে কোথায় ভালো লাগে? ঘুরবার সময় তো পাই নাই, সারা জীবন তো এক মিছিলে মিছিলে ছিলাম। যে ইচ্ছা এখনো পূরণ হয়নি? আইদার ইজ গ্রেট অর অর্ডিনারি, কারো জীবনে সব স্বপ্ন পূরণ হয় না। সর্বোচ্চ ক্ষমতা পেলেন, কোন কাজটি আপনি করবেন? সর্বোচ্চ ক্ষমতা মানে বাংলা রাষ্ট্রীয় ক্ষমতা? জি। আরে এটি অসম্ভব, এটা 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 সম্ভবই না, এটা কল্পনাপ্রসূত কথা। এটা করে কি আমাকে আমি আমার রাজনীতি খেয়ে ফেলবেন নাকি আপনি? আপনার কাছে ধাঁধা, সময় পাবেন 5 সেকেন্ড। পত্রিকায় শুনলাম আপনি একজন ভালো মানুষ, কোথায় ভুল রয়েছে? পত্রিকায় শোনা হয় না, পত্রিকায় দেখলাম। ধন্যবাদ। প্লিজ ভাই, আপনাকে যেতে হবে এবং র্যাপিড ফায়ারের প্রশ্ন। প্রথম স্কুল পালানো? সম্ভবত ক্লাস 6-এ পড়া অবস্থায়। বৃষ্টি হলে প্রথমে কার কথা মনে পড়ে? এটা পরিস্থিতির উপরে নির্ভর করে। ঘুম ভেঙে দেখলেন যে আপনি ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছেন, আপনি কি করবেন? না, এটা একটা অবস্থা। আপনার চোখে সবচেয়ে সুন্দর জিনিস? পৃথিবীটাই সুন্দর। ভয় পান কখন? ভয় পাই যখন মানে দেশের পরিস্থিতিটা খারাপ হয়ে যায়। ভয় পেলে কি করেন? না, এইটা এই ধরনের ভয় পেলে তখন নিজেকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করি। বিবাহ বার্ষিকী কে মনে রাখে? আমার স্ত্রী মনে রাখেন। বিয়ের কোনো মজার স্মৃতি? হ্যাঁ, মনে আছে। যে কাজটি করা উচিত ছিল কিন্তু এখনো করেননি? না, সেটা আমার মনে হয় যে একটা আমরা বড় পার্টি করে তুলতে চাই, সেটা এখনো করতে পারিনি। সেটাই আপনার কাছে ধাঁধা, কোন ব্যাংকে টাকা থাকে না? ধন্যবাদ। ব্লাড ব্যাংকে। ফখরুল ভাই, আপনার কাছে প্রিয় স্বপ্ন? সুন্দর দেশ। প্রিয় শত্রু? ভেবে দেখিনি। প্রথম কবে চিঠি লিখেছেন? যৌবনকালে। প্রিয় পোশাক? পাজামা পাঞ্জাবি। স্কুলে কোন বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেতেন? ম্যাথ। স্যারের হাতে প্রথম পিটুনি? সৌভাগ্য হয়নি। প্রিয় সিনেমা? এটা বলা মুশকিল, অনেকগুলো প্রিয় সিনেমা আছে। নায়ক নায়িকা হলে কোন চরিত্রে অভিনয় করতেন? নায়ক, অবশ্যই নায়ক। সমস্যায় পড়লে কোন কথা বেশি মনে পড়ে? সৃষ্টিকর্তার কথা। আপনার কাছে ধাঁধা, বহুদিন না ঘুমিয়ে কিভাবে সুস্থ থাকবেন? অ্যান্সারটা হচ্ছিল রাতে ঘুমিয়ে। জি আজম ভাই, আপনার কাছে প্রথম প্রশ্ন, প্রথম ভালোবাসা? প্রথম ভালোবাসা বাংলাদেশ। ছোটবেলায় কোন স্মৃতি এখনও আপনার মনে পড়ে? স্কুলে আমরা 3 বন্ধু মিলে সবসময়ই ওই যে জাতীয় সঙ্গীত গাইতাম, এটা খুব মনে পড়ে। নিজের কোন গুণটি অন্যকে মনে হয় যে আলাদা মনে হচ্ছে? প্রত্যেকটি মানুষই আলাদা। রেগে গেলে কি করেন? রেগে গেলে আমি চুপ হয়ে যাই। কখন খুব বেশি একা লাগে? যখন আমি খুব হতাশা বোধ করি। যে কথাটি এখনো প্রিয় মানুষকে বলা হয়নি? এরকম কথা নেই যেটা এখনো বলা হয়নি।
নিজের কোন দোষটি এখন আপনি পরিবর্তন করতে চান? প্রতিনিয়ত যে দোষগুলো আসে প্রত্যেকটা দোষী পরিবর্তন করে সংশোধন করতে চাই। ভালো লাগে পাহাড় না সমুদ্র? পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে। প্রিয় গান? প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। আপনার কাছে আমার ধাঁধার প্রশ্ন, কোনটা চলে যায় কিন্তু আর ফিরে আসে না? সময়। ধন্যবাদ আপনাদের চারজনকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, শেষ প্রান্তে এসে আপনাদের চারজনের কাছে ঈদের প্রত্যাশা জানব। আহমেদ ভাই, ঈদের আনন্দ দেশের মানুষকে আরো সুখী করুক, জাতি আরো এগিয়ে যাক। ধন্যবাদ প্রিন্স ভাই। আমরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে এমন একটা সমাজ গড়তে চাই, এমন একটা দেশ গড়তে চাই যেখানে ঈদের আনন্দ সবাই সমভাবে উপভোগ করতে পারবে। আজম ভাই, প্রতিহিংসার রাজনীতির ঊর্ধ্বে উঠে একটি সুন্দর বাংলাদেশ চাই। ফখরুল ভাই, ঈদের শুভেচ্ছা সবাইকে, ঈদে আমরা সবাই খুশি থাকতে চাই। ধন্যবাদ আপনাদের চারজনকেই। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।